ওইখানে ইমাম সাহেব 400 450 লোক প্রতিদিন নামাজ পড়ে এখানে মসজিদটা ভাঙা হবে আর যদি ওনারা সরিয়ে নিয়ে যান তাহলে আমরা ভাঙবো না নামাজ ঘর তো সব জায়গায় থাকে এই জায়গাটা একটা খেলার মাঠ হবে আমি বলছি যে আমার এলাকায় যদি আমি এমপি হই প্রতিটা মসজিদে দেখা যায় কি সবার সাথে বসে ভাই তোমার কি করলে ভালো হয় আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা হঠাৎ মসজিদে আজান দিতে বাধা দর্শক এরকমটা কেন করলেন অবশেষে সেটা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়ে পড়েছে আমরা সেই বিষয়ে বিস্তারিত জানব এবং এই দিকে ব্যারিস্টার সুমন হঠাৎ এটা কি করলেন যেটাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল দর্শক আজকে ভিডিওটি খুব ইম্পর্টেন্ট একটি ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেন দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু অনুরোধ আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক কথা না বাড়িয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি মসজিদটা ভাঙা হবে আলটিমেটলি আজকে ভাঙা হোক ওটা একটা নামাজ ঘর কাউন্সিলর সাহেব আছেন আমাদের সাথে ওটাও এখন ওনারা ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা নিজেরাই এটা সরিয়ে নিয়ে যান ওনারা সম্মত হয়েছেন ওনারা সরিয়ে নিয়ে যাচ্ছেন যদি ওনারা সরিয়ে নিয়ে যান তাহলে আমরা ভাঙবো না ওনারা নিজেরাই এটা সরিয়ে নিচ্ছেন আচ্ছা নামাজ ঘরটাই সরিয়ে নিচ্ছেন জি 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 ঠিক আছে এই বিষয়ে আমরা একটু কাউন্সিলর সাথে কথা বলি জি জি ভাই এই যে নামাজ ঘরটা সেটা ভাঙার বিষয়ে বা সরিয়ে নেওয়ার বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানবো নামাজ ঘর তো সব জায়গায় থাকে বড় বড় বিল্ডিংয়ের কিন্তু নামাজ ঘর থাকে এই জায়গাটা একটা খেলার মাঠ হবে এবং ভবিষ্যতে আমরাও চেষ্টা করব যে এখানে যে গাড়ির ব্যবসায়ীরা যারা আছেন ওনাদেরকেও যেন সুযোগ করে দেওয়া যেন মাটির নিচে কোনো স্থাপনা করা যায় কি না সেটা মেয়র সাহেবের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসটাকেও আমরা কথাবার্তা বলছি মেয়র সাহেব সেই বিষয়গুলো দেখছেন আর নামাজঘর সবসময় যে কোনো সময় করা যাবে কারণ এই মাঠের পরেও যদি নামাজঘরের কোনো স্থান দরকার হয় আমরা সে দেখে সেই বিষয়গুলোকে আমরা সমাধান করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে খুব দুর্ভিক্ষ খুব আত্মনাতের সাথে বলতেছি আমি যদি এখানকার আমি মুত্তঙ্গের ইমাম সাহেব আমি এই দীর্ঘ রানিং 5 বছর চলতেছে তা আসলে কি বলবো এখানে সাংবাদিক ভাইরা সম্মানিত বড় ভাইরা আছেন আপনারা ভিতরে ভিডিও করছেন যে ভিতরে কি অবস্থা তো এখানে রাস্তার পথিকরা তারা এখানে নামাজ আদায় করে মাগরিবের সময় ভিতরে 5 কাতার এবং বাইরেও 4-5 কাতার অল মিলে প্রায় 400-450 লোক প্রতিদিন নামাজ পড়ে এখানে কিন্তু আজকে যখন দুর্ভিক্ষের সাথে বলতে চাই খুব অতি দুঃখের সাথে বলতে চাই যখন শুনলাম যে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন আমাদের কমিশনার সাহেব আছে যে আমাকে বলা হলো যে মসজিদের যা কিছু আছে সরিয়ে ফেলান মসজিদ এখনই ভেঙে ফেলা হবে আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই এই মসজিদ কিন্তু কারোর ঘর না এটা কিন্তু আল্লাহ তাআলার ঘর আর আমরা যেদিকে যে সাইডে যাই না কেন মসজিদ কোনো দলীয় না মসজিদ কিন্তু আল্লাহ তাআলার ঘর যে যেভাবে চলি না কেন আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রার্থনা সকলই করতে হবে হ্যাঁ যদি মসজিদ ভেঙে দিতে চাই তাহলে আমরা বোলডোজার দিয়ে আমরা এখানে কি করব না আমরা বিতর্কিত যাব না আমরা মারামারি করব না এখানে মসজিদের ভিতরে 2টা এসি আছে কার্পেট আছে এবং অসংখ্য কোরআন শরীফ আছে এবং আল্লাহ তাআলার বান্দারা সব সময় নামাজ কালাম পড়ে আমাকে বলা হয়েছে যে এখানটা যা যা সরাই ফেলেন এটা কার জনগণের টাকা সকলের টাকা এই টাকা এভাবে এখানে এই জিনিসগুলো থাকবে আমরা কেউ সরাইব না তারপরও যদি মসজিদ ভাঙে আমরা বিতর্কিত যাব না আমরা আল্লাহ তাআলার কাছে এই মসজিদের জন্য আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম আল্লাহ তাআলা যারা ফাইসালা সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা করবে মুক্তার মানে এই মসজিদটা আজকে প্রায় 15 বছরের উপরে এখানে অবস্থিত এখানে যারা গাড়ি চালায় বা গাড়ির শ্রমিক মালিক ওনারা নামাজ কালাম পড়ে পথচারীরা নামাজ কালাম পড়ে সেই জন্য এখানে মনে করেন যে এই মসজিদটা ধীরে ধীরে মনে করেন যে এই পর্যায়ে আসছে আসলে মসজিদটা যেটা সদা সত্য কথা না বললেই নয় এটা সরকারি একটা জায়গা তা আমরা মেস্টকে বলেছি যে আপনি যখন এইখানে কোনো উন্নয়ন করবেন তখন এই জিনিসটা একটা কোনো জায়গায় হস্তান্তর করে হোক বা কোনো জায়গায় বা যা করার তা পরবর্তীতে করে এই মুহূর্তে মনে যে জায়গাটা খালি পড়ে রয়েছে এই জিনিসটা মনে করেন যে ভাঙাটা আমার মনে উচিত হচ্ছে না আর আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মেয়র ভদ্রন তাপস ভাইকে বিনীতভাবে অনুরোধ করবো মুক্তাঙ্গনের মসজিদটা যেন অন্তত
জনসাধারণের জন্য অন্তত মনে করেন যে এই নামাজ কালাম পড়ার জন্য যেন। তো দর্শক আপনারা এই ভিডিওটি দেখলেন, এই ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কম করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনটি নতুন এমপি হয়েছেন এবং নতুন এমপি হয়েই তিনি তার এলাকার জন্য কত কাজ করে যাচ্ছেন এবং কত কিছুই তিনি করছেন। তো দর্শক আমরা আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক চলুন আমরা সেই ভিডিও বিস্তারিত দেখে আসি। এই এমপি হওয়া কি মাল বানানোর কাম? আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? পরিবেশ আমাদের এখানে খুবই উৎসব মুখর, আপনারা আসতে পারেন, দাওয়াত রইল সবার। আর উৎসব কাকে বলে, গণজাগরণ কাকে বলে এবং নির্বাচন যে একটা আনন্দময় হইতে পারে এটা সোনারগাঁট মাধবপুরে আসলে আপনি পাবেন। নৌকার বিপক্ষে তো এখনো আমি ভোট দিতে বলছি না, আমি শুধু বলছি যে নৌকার মাঝির বিরুদ্ধে একটা ভোট দেন। মিথ্যা আমি বলছি না, আমি সত্য উদ্ঘাটন করে দিচ্ছি। এখন উনার সম্পদ বাড়ছে 48 গুণ, উনি সম্পদ কেমনে বাড়লো এই হিসাব দিচ্ছেন না, বলতেছেন আমি মিথ্যা বলি। উনি তো বলবেন যে ভাই আমার সম্পদ যেগুলো এগুলো আমি শ্বশুর বাড়ির থেকে আনছি, অথবা আমার কেউ ভালোবাসছে আমার কর্মকাণ্ডে, বিমানে যে আমি কাজ করছিলাম কা ভালোবাসছে আমার টাকা দিছে, বলবেন না উনি? উনি এইগুলা কিছু বলেন, বলেন আমি মিথ্যা বলি। আরে ভাই তোমারে বলা হয়েছে তুমি 2 নম্বরই করছো, আগে প্রমাণ দাও যে তুমি 2 নম্বরই করো নাই, তারপর যদি প্রমাণিত হয় তোমার বলার দরকার কি? মানুষই তো বলবে যে আমি খারাপ কথা মিথ্যা বলছি। শুনেন, যেসব কথাগুলাতে শরীরে জ্বালা ধরে এইসব কথাগুলা মানুষ বাঁচার জন্য বলে যে এটা মিথ্যা কথা, সত্য নয়। আর আমি এই টাইপের মানুষও না। শুনেন, আর যাই করেন অ্যাটলিস্ট একটা শ্রদ্ধাবুদ্ধ থাকতে হয় যে আপনি মানুষ হিসাবে 2 নম্বর না, প্রতিযোগিতা আপনার সাথে থাকতেই পারে, কিন্তু যেদিন থেকে দেখছি উনি 48 গুণ জমা বাইরা, 318 লাখ টাকা ওনার অ্যাকাউন্টে এখন আছে। উনি এমপিও হিসাবে শুরু করছিলেন 6 লাখ টাকা দিয়া। তো এমপি হওয়া কি মাল বানানোর কাম? এমপি হওয়া হচ্ছে কি আপনি মাল কামানোর সুযোগ পাইলেও কামাবেন না? আমি কি কম পাইছি জীবনে মাল কামানোর সুযোগ? কিন্তু আমি আমার এলাকায় সব খরচ করে দিছি। আর আপনারা এইগুলা ধরেন, আপনারা সাংবাদিক যারা তারাও এইসব কথা বলেন, কারণ এমপি হওয়া কি মাল বানানোর জায়গা নাকি এটা? এটা 5.5 লক্ষ 8 লক্ষ মানুষ না খেয়ে থাকলে এটার দায় আপনাকে নিতে হবে। এই জন্যই আমি বলছি যে সময় আসছে এই ধরনের মাঝি বদল করার, নাইলে নৌকা সুরক্ষিত থাকবে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই একটা প্রশ্ন, বাহু বলতে কি জুতা চুর আসা নিয়ে মন্তব্য করা, আপনার প্রতি বাহুবলবাসী ক্ষিপ্ত, এমন মন্তব্যের কারণ কি? ভাই আমি এটা বাহুবলবাসীর কাছে আমি পরিষ্কার করছি, আমি বলছি ওনারা না বুঝে আমাকে ভুল বুঝছে। আমি বলছি যে আমার এলাকায় যদি আমি এমপি হই, প্রতিটা মসজিদে দেখা যায় কি জুতা নিয়ে মানুষ মসজিদের ভিতর ঢুকে, কারণ কি? কারণ ভাবে যে জুতাটা চুরি হয়ে যাবে। আমি বলছি আমি এমপি হইলে সর্বোচ্চ চেষ্টা করবো আমার এলাকার যত জুতা চুর আছে সবার সাথে বসে, ভাই তোমার কি করলে ভালো হয়, প্রয়োজনে আমি আমার নিজের পয়সা দিয়া মালয়েশিয়া পাঠাই দিব। তখন আমি একটা কথা বলছিলাম যে আমার এলাকার জুতা চুর যারা, তারা যদি দেখে যে আরে জুতা চুরি সাইডে দিলে তো মালয়েশিয়া চলে যাওয়া যায় দেখা যায়, তখন আমার এলাকার এরা তো মালয়েশিয়া চলে গেল। তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পায় চলে এসেছি। ভিডিও শেষ ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক বিনিয়োগ শেষ, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।